হাওড়া পৌর পরিষদের চেয়ারপারসন সুজয় চক্রবর্তী আজ 50 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে দেখলেন জল নিকাশি ব্যবস্থা, লাইট এবং রাস্তা কোথায় এখনো কিছু তৈরি হয়নি সেটাই খতিয়ে দেখলেন তিনি। কোন কোন পাড়ায় জল জমে আছে, ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, রাস্তার লাইট জ্বলে না, কোন কোন জায়গায় লাইট লাগানো দরকার, সেই সমস্ত কিছু পরিদর্শন করলেন তিনি। আজকে কি উদ্দেশ্য এসেছে? আমাদের এই অঞ্চলের ঢোকানো অডিও আছে, খুব দাবি ছিল আমাদের কাছে যে আমাদের এই অঞ্চলটায় আসার জন্য, এবং আমাদের হচ্ছে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খতিয়ে দেখে তার একটা সমাধান দেওয়ার জন্য। তো সেই আজকে সেই উদ্দেশ্যেই আমরা সকলে এসেছি, আমি এসেছি, আমার সহকারী ভাইস চেয়ারম্যান এসেছেন, আমাদের আধিকারিক এসেছেন, আমাদের আত্মসহায়ক এসেছেন। তো এখানে আমরা আমার সঙ্গে আমাদের পুরোপিতাও রয়েছেন প্রাক্তন। তো এখানে মেইন যেটা আমরা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে রাস্তাঘাটগুলো ঠিক করা দরকার আছে, বিশেষ করে যে গলিগুলো রয়েছে সেগুলো এখনও কাঁচা রয়েছে, তো সেইগুলোকে আমরা ঠিক করার জন্য অলরেডি একটা প্রকল্প ম্যাপ আমাদের জমা পড়েছে, এবং সেটা আমরা আমাদের যিনি রোডসের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন আধিকারিক ওনাকে আমি বলেছি যাতে আমরা পুজোর আগে ম্যাক্সিমামটা, কারণ সব জায়গাতেই আপনারা জানেন একটা প্রেশার রয়েছে পুজোর আগে, তো আমরা চেষ্টা করছি ম্যাক্সিমামটা যতটা পারবো আমরা করার। এবং আলোগুলো যেগুলো এখানে প্রবলেম হয়ে আছে একটা, এই যে মেন রাস্তাটার ধারে যে আলোগুলো জ্বলছে না বা মাঝে মাঝে জ্বলছে, কম পাওয়ারে জ্বলছে, সেইগুলো যাতে আমরা ঠিক করতে পারি পুজোর আগে, এই দুটো আমাদের প্রায়োরিটি। এবং অবশ্যই যদি অ্যাকিউট কোথাও নিকাশি সমস্যা থাকে সেই সমস্যাটার দিকে, নিকাশি সমস্যা খুবই আছে স্যার, চারির ওয়ার্ডে ও 50 নম্বরের বিভিন্ন জায়গায় নিকাশি সমস্যা আছে, জল দাঁড়িয়ে এখনো পর্যন্ত না আছে, সে ব্যাপারে কি বলবেন? জন্য আমাদের একটা আপনারা জানেন যে আমরা যেভাবে পুজোর আগে কাজ করছি সেটা হচ্ছে আমাদের দুজন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে দুটো আমাদের টিম তৈরি করা হয়েছে, একটি নিকাশি ব্যবস্থাটা পুরো দেখছেন এবং একটি রোড রাস্তা দেখছেন। তো নিকাশির যে আমাদের টিম আছে তারাও আজকেও ভিজিট করছে বিভিন্ন জায়গায়, এবং সেই ক্ষেত্রে আমরা ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর, KMD এর তাদের নিয়েও আমরা ভিজিট করছি, তো ডেফিনেটলি তারা ওটা দেখবে এবং আমরা বসে সেটাও তো চেষ্টা করবো। কিন্তু আসল সমস্যা যেগুলো এখানে এই মুহূর্তেও দেখলাম, যেগুলো বললাম আপনাদের, সেগুলি যাতে দ্রুত ঠিক করা যায় সে ব্যাপারে আমরা ওই পুজোর আগে যতটা সম্ভব করা যায় সেটা আমরা চেষ্টা করবো। ঠিক আছে।